আজকে আমরা টপভিড সলিউশন সম্পর্কে জানব। আমরা জানব এই টপভিড সলিউশন কী কাজে ব্যবহার করা হয়, আর এর মধ্যে কী উপাদান আছে, আর এর ডোজ আর সাইড এফেক্ট সম্পর্কে। আর এই টপভিড সলিউশন সম্পর্কে ভালোভাবে জানতে ভিডিওটিকে প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। যদি ভালো লাগে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, আর তার সঙ্গে নোটিফিকেশন বেলটি অন রাখবেন, যাতে নতুন নতুন ভিডিও আপডেটগুলি আপনারা খুব সহজেই দেখতে পান। হ্যালো, আমি ফার্মাসিস্ট অলোক, আর আজকে আমরা টপভিড সলিউশন সম্পর্কে জানব। এই হচ্ছে টপভিড সলিউশন। আর এই টপভিড সলিউশনটা দেখতে এরকম হয়, বোতলটা এরকম হয়, আর এর মধ্যে সলিউশন থাকে হচ্ছে 100 ml, আর এর দাম হচ্ছে 42 টাকা মাত্র এই টপভিড সলিউশনের দাম। আর এর কোম্পানিটা কি সেটা আমরা দেখতে পাচ্ছি। এর কোম্পানি হচ্ছে এল্ডার প্রজেক্ট লিমিটেড এই টপভিড সলিউশনটাকে তৈরি করেছে। আমরা জানবো এই টপভিড সলিউশনের মধ্যে কী উপাদান আছে। আর এই টপভিডটা হচ্ছে একটা ব্র্যান্ড নেম, এর মধ্যে আছে প্রোভিডিন আয়োডিন সলিউশন আছে এর মধ্যে। আর এই টপভিড সলিউশনটা কী কাজ করে সেটা আমরা জানবো। যেহেতু এর মধ্যে প্রোভিডিন আয়োডিন থাকে, আর এই প্রোভিডিন আয়োডিন হলো ব্যাকটেরিয়া ইনফেকশনের ক্ষেত্রে খুব ভালো কাজ করে হচ্ছে এই প্রোভিডিন আয়োডিন সলিউশন। নর্মালি হয় কি, আমাদের একটা দেখা যায় যে আমাদের কোথাও পড়ে গিয়ে বা অন্য কোনো কারণবশত শরীরে কোথাও যদি কেটে যায়, বা শরীরে কোনো কারণবশত ঘাটা হয়ে গিয়ে সেই জায়গাটাতে যদি ইনফেকশন একটা হয়ে যায় অতিরিক্ত মাত্রায়, তো সেই ক্ষেত্রে ডক্টরেরা এই লোশন এই সলিউশনটিকে দিয়ে ড্রেসিং করার পরামর্শ দিয়ে থাকে। তো নর্মালি দেখা যায় যে আমাদের যদি অনেকটা জায়গা কেটে যায়, তো কেটে যাওয়ার পর তো সেই জায়গার ক্ষতস্থানটাকে মধ্যে যদি ব্যাকটেরিয়া সংক্রমণ যাতে না ঘটে ঠিকঠাকভাবে, তো সেই ব্যাকটেরিয়া সংক্রমণটাকে আটকানোর জন্য আর সেই কাটা জায়গাটাকে বা সেই ইনফেকশনের জায়গাটাতে যাতে তাড়াতাড়ি শুকিয়ে আর শুকানো যায় জায়গাটাকে, তার জন্য এই টপভিড সলিউশনটা দিয়ে ড্রেসিং করার পরামর্শ দিয়ে থাকে ডক্টরেরা। তো কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় যে আমাদের শরীরে স্কিনের মধ্যে কেটে যাওয়ার পরিমাণটা এতটাই বেড়ে যায় যে সেই জায়গার মধ্যে ডক্টরেরা সেলাই পর্যন্ত করতে বাধ্য হয়ে যায়। তো সেই জায়গাটাতে যদি সেলাইও করে দেয়, তো সেই জায়গাটাকে তাড়াতাড়ি শুকানোর জন্য বা সেই জায়গাটাতে ব্যাকটেরিয়া সংক্রমণটাকে আটকানোর জন্য এই টপভিড সলিউশন দিয়ে যদি ড্রেসিং করা যায়, তাহলে পরে দেখা যাবে যে খুব তাড়াতাড়ি সেই জায়গাটাতে শুকিয়ে যাবে, আর তার সঙ্গে ব্যাকটেরিয়া সংক্রমণ হওয়ার কোনো রকম ভয় থাকবে না। এই ওষুধটি যে শুধু কোথাও কেটে গেলে পরে সেই জায়গাটাকে শুকানোর জন্য যে ড্রেসিং করার জন্য যে দেওয়া হয় সেটা না, এছাড়াও এই টপভিড সলিউশনটাকে ডক্টরেরা কিছু কিছু ক্ষেত্রে যদি দেখা যায় যে কারো কারো কী হয়ে যায়, কখনো কখনো অতিরিক্ত মাত্রায় পায়খানা শক্ত হয়ে যায়, আর কী হয়ে যায় জোর করে পায়খানা করার ফলে আমাদের পায়খানার দ্বার ফেটে গিয়ে কখনো কখনো রক্ত বের হয়, আর তার সঙ্গে একটা অতিরিক্ত মাত্রায় ব্যথা শুরু হয়ে যায়। তো সেই ক্ষেত্রেও ডক্টরেরা বলে কি যে কোনো পাত্রের মধ্যে হালকা উষ্ণ গরম জল, তার মধ্যে এই বিটাডাইন সলিউশন 5-10 ml দিয়ে সেখানে যদি গরম সেঁক দেওয়া যায়, তাহলে পরে দেখা যায় যে দিনে যদি 1-2 বার গরম সেঁক দেওয়া যায়, তাহলে 1-2 দিনের মধ্যে সেই পায়খানা করার পর যে পায়খানার দ্বারে যে ব্যথাটা, সেই ব্যথাটার থেকে খুব তাড়াতাড়ি আরাম পাওয়া যায়। কেননা এই যে পায়খানার দাঁতটা ফেটে গিয়ে যে রক্ত বের হয়ে যায়, তো সেখান থেকেও একটা ভয় থাকে যে একটা ব্যাকটেরিয়া ইনফেকশন, সেই যে জায়গাটাতে ফেটে গিয়ে রক্ত বের হচ্ছে সেই জায়গাতে ইনফেকশন হওয়ার একটা সম্ভাবনা থাকে, সেই ইনফেকশনটাকে কমিয়ে দেয়, আর তার সঙ্গে সঙ্গে ব্যথাটাকেও খুব সহজে কমিয়ে আনে। তাহলে বাড়িতে যদি এই টপভিড সলিউশনটা আমাদের হাতের কাছে থাকে, তাহলে অবশ্যই আমাদের কোথাও কোনো জায়গাতে অনেকটা যদি কেটে যায়, তো সেই জায়গাগুলোতে ড্রেসিং করার জন্য বা সেই জায়গাতে লাগানোর জন্য আমরা ডাক্তারের পরামর্শ নিয়ে এই টপভিড সলিউশনটাকে খুব সহজে ব্যবহার করতে পারি। আর এই টপভিড সলিউশনটা লাগানোর নিয়ম কথা যদি আমরা বলি, তাহলে তো সেই ক্ষেত্রে ডক্টরেরা দিনে 1-2 বার এই সেই জায়গাটাতে লাগানোর বা সেখান থেকে সেই কাটা জাগানো বা ইনফেকশনের জায়গাটাতে ড্রেসিং করার জন্য দিয়ে থাকে। আর এর সাইড এফেক্টের কথা যদি বলি আমরা, নর্মালি তেমন কোনো রকমের সাইড এফেক্ট দেখা যায় না, কিন্তু কিছু কিছু ক্ষেত্রে যদি দেখা যায় যে এই সলিউশনটা লাগানোর পর যদি দেখা যায় আশেপাশে অতিরিক্ত মাত্রায় একটা ইচিংয়ের মতো লক্ষণ দেখা যাচ্ছে, মানে অতিরিক্ত মাত্রায় একটা চুলকানি হচ্ছে, তো সেই ক্ষেত্রে তাহলে আমরা এই যদি এরকম সমস্যা দেখা যায়, তো সেই ক্ষেত্রে এই ওষুধটিকে আপনারা লাগাবেন না। আর যদি বিশেষ করে খুব বেশি মাত্রায় কোনো অসুবিধা লক্ষণ দেখা যায়, তাহলে অবশ্যই একবার আপনারা ডাক্তারের পরামর্শ নেবেন। এটাই ছিল এই টপভিড সলিউশন সম্পর্কে আজকে আমার আলোচনা। আর আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, আর তার সাথে সাথে এই ওষুধ সম্পর্কে যদি আপনাদের আরও কিছু জানার থাকে, তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ।